Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kemon achen shobai? Asha kori bhalo achen, bhalo thaken, shusto thaken. Ei protasha kori apnader jonno shob shomoy. To piyo viewers, Malaysian bhashay aro ekti notun video niye apnader majhe hajir hoyechi. Jara protidin amar channel e video dekhen, tara obosshoi janen amar channel e kotota guruttopurno video ami upload kore thaki ebong ajkeo thik তেমনি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আজকে যে ভিডিওটি আমি ক্রিয়েট করেছি তা মালয়েশিয়ান ভাষায় ঘরোয়া অনেক জিনিসপত্রের নাম রয়েছে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের অনেক কিছুই শেখা হবে সো প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স আজকে প্রথমত যে ছবিটা আপনারা দেখতেছেন এটি হচ্ছে একটা ঝাড়ুর ছবি এই ঝাড়ুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনিয়াপু হ্যাঁ ঝাড়ুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনিয়াপু আর এই ঝাড়ু দিয়ে যখন ঝাড়ু দেওয়া হয় সেটাকে বলা হয় সাপু হ্যাঁ ঝাড়ুর নাম হচ্ছে পেনিয়াপু পেনিয়াপু আর যখন আমরা ঝাড়ু দেই সেটাকে বলা হয় সাপু মনে রাখবেন ঝাড়ু দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় সাপু আর ঝাড়ুর নাম হচ্ছে পেনিয়াপু পেনিয়াপু তারপরে আপনি দেখতে পাচ্ছেন স্যান্ডেল স্যান্ডেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স্লিপার হ্যাঁ স্লিপার হচ্ছে স্যান্ডেল মনে রাখবেন আর যেগুলো হচ্ছে আপনার জুতা বা কেডস এগুলো সামনে আসছে ভিডিওর মধ্যে আমি রেখেছি সো মনে রাখবেন স্যান্ডেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স্লিপার হ্যাঁ স্লিপার হচ্ছে স্যান্ডেল তো আপনারা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা আজকের ভিডিওটি দেখবেন তারা অনেক কিছুই শিখতে পারবেন সো ভিডিওটি স্কিপ করবেন না আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ময়লার ড্রাম হ্যাঁ ময়লার ড্রামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তং সাম্পাহ তং সাম্পা হচ্ছে ময়লা ড্রাম সাধারণত তং হচ্ছে যে কোনো বালটি কিংবা ড্রামকে বলা হয় তং আর সাম্পা হচ্ছে ময়লা আবর্জনা যে ময়লা আবর্জনা সেটাকে বলা হয় সাম্পা সো তং সাম্পা হচ্ছে ময়লা আবর্জনা রাখার ড্রাম এটা মনে রাখবেন তারপর হচ্ছে সাবান হ্যাঁ আমরা বাংলাতে কী বলি সাবান এই সাবানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাবুন হ্যাঁ সাবানকে বলা হয় সাবুন আপনি যদি বলতে চান যে গোসল করার সাবান তাহলে বলবেন সাবুন মান্ডি আর এমনি তো যারা সাবান বলে সাবান বললেই বুঝে সাবান হচ্ছে সাবানকে বলা হয় সাবুন আপনি যদি তারপরে এর সাথে বলতে চান যে গোসল করার সাবান তাহলে বলবেন সাবুন মান্ডি মান্ডি হচ্ছে গোসল করা আর সাবান সাবুন হচ্ছে সাবান মনে রাখবেন আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ মানে কাপড় ধোয়ার সাবান হুম জামা কাপড় কাচার সাবান জামা কাপড় ধোয়ার সাবান এই জামা কাপড় ধোয়ার সাবানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাবুন পঞ্চুচি পাকায়ান সাবুন পঞ্চুচি পাকায়ান সাবুন হচ্ছে সাবান পঞ্চুচি হচ্ছে ধৌত করার পাকায়ান হচ্ছে ব্যবহৃত মানে ব্যবহৃত জামা কাপড় ধোয়ার সাবান আর কি হ্যাঁ জামা কাপড় ধোয়ার সাবান অথবা যা কাপড় কাচার সাবান একই কথা এটা হচ্ছে পাউডার অথবা এক ধরনের পানি জাতীয় আছে সেটাও আছে আবার পাউডারও আছে তো জামা কাপড় ধোয়ার সাবানকে বলা হয় সাবুন পেচুচিয়ার মনে রাখবেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন একটা ছবি হচ্ছে ব্রাশ আরেকটা হচ্ছে টুথপেস্ট হ্যাঁ টুথপেস্ট হচ্ছে দাঁত মাজার যে পেস্ট সেই পেস্ট তো আমরা বাংলাতে কী বলি বাংলাতে বলি দাঁতের মাজন অথবা পেস্ট বলে থাকি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওবাত গিগি হচ্ছে পেস্ট হ্যাঁ ওবাত গিগিকে বলা হয় বাংলাতে বলা হয় দাঁতের মাজন হ্যাঁ ওবাত হচ্ছে সাধারণত মালয়েশিয়াতে ওবাত বলা হয় ওষুধকে কিন্তু ওবাত গিগি যখন বলবেন তখন বলা হবে যে এটা দাঁতের মানে দাঁত মাজার ওষুধ হ্যাঁ এটা যদি আমরা বাংলাতে ব্যাখ্যা করি তাহলে হয়ে যায় দাঁত মাজার ওষুধ সো পেস্টকে মনে রাখবেন পেস্টকে বলা হয় ওবাত গিগি তারপরে দাঁত ব্রাশকে বলা হয় ব্রুশ গিগি হ্যাঁ ব্রুশ গিগি হচ্ছে ব্রাশ বাংলাতে আমরা বলি শু বা শু জুতা বা কেটস জুতা মালাইতে বলা হয় কাসত হুম কাসত হচ্ছে শু অথবা কেটসকে মালাইতে বলা হয় কাসত হুম কাসত হচ্ছে যেগুলো আপনার পায়ের টাকনুর উপরে থাকে
হ্যাঁ, সেগুলোকে বলা হয় কাসর। তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সেফ টিস্যু। সেফ টিস্যু এটা ব্যবহার করা হয় কাজের জন্য। সো এই জন্য মালয়েশিয়ানরা এই কাজের জুতাগুলোকে বলা হয় কাসর কেরজা। হ্যাঁ, সেফটি শুকিয়ে বলা হয় কাসুত কেরজা অথবা গামবোট, যেরকম আছে গামবোট, মানে যেই জুতোগুলো কাজের জন্য ব্যবহার হয় সেই জুতোগুলোকে বলা হয় কাসুত কেরজা। মনে রাখবেন, কাসুত কেরজা হচ্ছে সেফটি শু বা কাজের জন্য যে ব্যবহৃত হয় যে জুতোগুলো সেটাকে। তারপর হচ্ছে বেল্ট, মাজার বেল্ট, আপনার আমরা প্যান্টের সাথে যে বেল্ট ব্যবহার করি সেই বেল্টকে বলা হয় তালি পিঙ্গান। তালি পিঙ্গাং হচ্ছে বেল্ট, মনে রাখবেন তালি পিঙ্গাং হচ্ছে বেল্ট। আমরা বলি বেল্ট, মালয়েশিয়ানরা বলে তালি পিঙ্গাং। তালি পিঙ্গাং হচ্ছে বেল্ট। বাংলাতে আমরা বলি মৌজা। এগুলা হচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মৌজা। আমরা বাংলাতে অনেকেই শুদ্ধ করে বলতে পারি না, বলি মৌজা। হ্যাঁ, আবার অনেকে শুদ্ধ করে বলে মৌজা। মৌজা হচ্ছে স্টকিং। মৌজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স্টকিং। স্টকিং হচ্ছে পায়ে যে মৌজা পরে সেগুলোকে বলা হয় স্টকিং। তারপরে আমরা বাংলা থেকে বলি লুঙ্গি। মালয়েশিয়াতে দেখবেন মহিলারাও লুঙ্গি পরে, মানে বয়স্ক মহিলারা যারা গ্রাম অঞ্চলে থাকে তারাও লুঙ্গি পরে এবং পুরুষরাও লুঙ্গি পরে। তবে আমরা যেভাবে লুঙ্গি পরি ওনারা সেভাবে পরে না, লুঙ্গি বলে বলে এভাবে বেলুনের মতো করে বলে সেভাবে পরে। যে যাই হোক, লুঙ্গিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সারং। সারং হচ্ছে লুঙ্গি। আমরা যে লুঙ্গি পরি সেই লুঙ্গিকে বলা হয় সারং। ছবিতে যে লুঙ্গি দেখতে পাচ্ছেন এই লুঙ্গিকে বলা হয় সারং। তারপরে মেয়েদের ড্রেস, মানে মেয়েরা যেসব জামা কাপড় পরে, মেয়েদের ড্রেস হতে পারে কামিজ হতে পারে, মানে যেই যে ধরনের জামা কাপড় মেয়েরা পরে এই এই ধরনের জামা কাপড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয়, মেয়েদের পোশাককে এক কথায় বলা হয় কাইন প্রম্পুয়ান। হ্যাঁ, কাইন প্রম্পুয়ান। কাইন প্রম্পুয়ান হচ্ছে মেয়েদের ড্রেস, মানে মেয়েরা যেই ধরনের জামা কাপড় পরে তাকে বলা হয় কাইন প্রম্পুয়ান। কাইন হচ্ছে কাপড়, মনে রাখবেন। তারপরে এগুলো হচ্ছে একটা শার্ট, মানে শার্টের ছবি বা পুরুষদের, পুরুষরা যে যেই ধরনের জামা কাপড় পরে, যেরকম পোশাক হতে পারে, পোশাক বা শার্ট হতে পারে বা গেঞ্জি হতে পারে, কলারওয়ালা গেঞ্জি, এগুলোকে বলা হয় বাজু লেলাকি। হ্যাঁ, মনে রাখবেন বাজু লেলাকি, বাজু হচ্ছে পোশাক। হ্যাঁ, বাজু হচ্ছে পোশাক, লেলাকি হচ্ছে পুরুষ। হ্যাঁ, সো আপনি যখন বলবেন বাজু লেলাকি তাহলে সে বুঝবে যে পুরুষদের পোশাক। হ্যাঁ, পুরুষদের পোশাককে বলা হয় বাজু লেলাকি। এখানে দেখতে পাচ্ছেন একটা গরির ছবি। এই গরিকে আমরা বাংলাতে বলি গরি, মালয়েশিয়ানরা বলে জাম। জাম হচ্ছে গরি। আবার যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে জাম ব্রাপা, তখনও এটাকে সময় বোঝায়। হ্যাঁ, জাম ব্রাপা মানে কয়টা বাজে। বালিশ, এখন আসেন আমরা ঘরোয়া কিছু জিনিসের নাম শুনি। বালিশকে বলা হয় বানটাল। হ্যাঁ, বানটাল হচ্ছে বালিশ, মনে রাখবেন। এই বালিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বানতাল। বানতাল হচ্ছে বালিশ। তারপরে যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্যাট সিট, মানে সিট আর কি, যে সিট মানে আমাদের বাংলাদেশে কেউ ব্যাট বলে, কেউ ফর্ম বলে, আবার কেউ সিট বলে। তো যাই হোক, আমি হয়তো বাংলাদেশে কী বলে সেটা জানি না, ব্যাট হচ্ছে ইংরেজি শব্দ। তো এটাকে বলা হয় তিলাম, মালয়েশিয়াতে এটাকে বলা হয় তিলাম। এই ব্যাটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিলাম। কম্বল, কম্বলকে বাংলাতে আমরা কম্বল বলি, মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলিমুত। সেলিমুত হচ্ছে কম্বল। আমরা দেশে যাওয়ার সময় অনেকেই কম্বল কিনতে চাই কিন্তু জানি নাম জানি না, সে কারণে বলতেও পারি না, অথবা আমাদের অনেক সময় ব্যবহার করতেও প্রয়োজন পড়ে কম্বল। এই কম্বল হচ্ছে সেলিমুত, কম্বলকে বলা হয় সেলিমুত। তারপরে একটা লাইট দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বাংলাতে বলি ডিম লাইট। হ্যাঁ, ডিম লাইট। এই ডিম লাইটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাম্পু তিডুর। সাধারণত লাম্পু হচ্ছে লাইট, তিডুর হচ্ছে ঘুমানোর সময়, ঘুমানো আর কি, কিন্তু ঘুমানোর সময় যে লাম্পুটা ব্যবহার করা হয় এটাকেই ওনারা বলে লাম্পু তিডুর। তারপরে আমরা বাংলাতে কী বলি এটাকে, এটাকে বাংলাতে বলি ছুরি। যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছুরির ছবি, আমরা বাংলাতে বলি ছুরি। মালয়েশিয়ানরা কী বলে এটাকে, মালয়েশিয়ানরা বলে পিসাও। পিসাও হচ্ছে ছুরি। যদি বলেন ধারানো পিসাও তাহলে বলবেন পিসাও তাজাম। পিসাও তাজাম হচ্ছে ধারানো। বাংলাতে বলি গ্যাসের চুলা। গ্যাসের চুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপুর গ্যাস। ডাপুর গ্যাস হচ্ছে গ্যাসের চুলা।
সাধারণত গ্যাস হচ্ছে, গ্যাসকে গ্যাসই বলা হয়, ডাপুর হচ্ছে চুলা। মনে রাখবেন, গ্যাসের চুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপুর গ্যাস। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে কড়াই, আরেকটি হচ্ছে রাইস কুকার। আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু মালয়েশিয়াতে এটাকে কী বলে ওটাকে কী বলে আমরা জানি না। সেই জন্য আমি আজকে এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি। এই কড়াইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোয়ালি, আর রাইস কুকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্রিউক নাসি। মনে রাখবেন, প্রিউক নাসি হচ্ছে রাইস কুকার। আর এখানে যে একটা কেতলির ছবি দেখতে পাচ্ছেন, এই কেতলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরেক। চেরেক হচ্ছে কেতলি। কেতলি আমাদের কখন ব্যবহার করতে হয়, যখন কোনো পানি গরম করতে চাই, হ্যাঁ, চা বানানোর জন্য বা যে কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজন পড়তে পারে। সো এই কেতলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরেক। ফ্রিজ, ফ্রিজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেতিস জুক। মনে রাখবেন, পেতিস জুক হচ্ছে ফ্রিজ। সাধারণত সুযুক হচ্ছে ঠান্ডা, সো এটা ঠান্ডা করার মেশিন, এই জন্য এটাকে পেতিস জুক বলা হয়। মনে রাখবেন, বাংলাতে আমরা বলি আয়না, যে আয়না দিয়ে আমরা মুখমণ্ডল দেখি, সেই আয়নাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চারমিন। চারমিন হচ্ছে আয়না। এই আয়না, আয়নাকে আরও অন্য গ্লাস, কাঁচের গ্লাসকেও চারমিন বলা হয়, তবে যেটাকে, যেটা দিয়ে আমরা মুখ দেখি সেটাকে বলা হয় চারমিন। আর যে অন্য কাজকে যে চারমিন বলা হয়, সেটা যেই কাজের উপযুক্ত সেই কাজ উল্লেখ করে বলা হবে চারমিন। হ্যাঁ, যদি চারমিন ওয়ালে লাগানো হয় তাহলে বলবেন চারমিন ডিন্ডিং, অথবা অন্য যে কোনো কাজে যদি এই চারমিন ব্যবহার করা হয় তাহলে সেই কাজের নাম সহকারে এখানে তুলে ধরা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্লেট, প্লেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিংগান। পিংগান, হ্যাঁ, পিংগান হচ্ছে প্লেট। মনে রাখবেন, পিংগাং হচ্ছে প্লেট। এই পিংগাং দুটো শব্দ আছে একই রকম, একটা হচ্ছে পিংগাং আর একটা হচ্ছে পিংগান। পিংগান আর একটা হচ্ছে পিংগাং। পিংগাং হচ্ছে মাজা, কোমর, আর পিংগান হচ্ছে প্লেট। মনে রাখবেন, দুটি শব্দ এক হলেও উচ্চারণ কিন্তু ভিন্ন। পিংগান আর একটা হচ্ছে পিংগান। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙিসার। পাঙিসার হচ্ছে ব্লেন্ডার। আমাদের অনেক সময় আমরা দেশে যাওয়ার সময় আমাদের ব্লেন্ডার ক্রয় করে দেশে নিয়ে যেতে হয়, সো আমরা নাম জানি না, কিন্তু যদি নাম জানা থাকে আমাদের দেশে যাওয়ার সময় এই ব্লেন্ডার কেনা সহজ হয় মালয়েশিয়ানদের সাথে বলা। তো মনে রাখবেন, ব্লেন্ডারকে বলা হয় পাঙিসার। কাঁটা চামিচ, কাঁটা চামিচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারপু। গারপু হচ্ছে কাঁটা চামিচ। এই চামিচের অনেক কালেকশন আছে, আমরা কিছুক্ষণের মধ্যে বাকিগুলো পেয়ে যাব। সো এই কাঁটা চামিচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারপু। গারপু হচ্ছে কাঁটা চামিচ, মালয়েশিয়াতে অ্যাভেলেবেল এগুলো। কাঁটা চামিচ দিয়ে আমাদের নুডলস খেতে হয়, ম্যাগি যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়। সো তারপরে যে চামিচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তরকারির, তরকারির জন্য ব্যবহার করা হয়, এটাকে বলা হয় সুডিপ। সুডিপ হচ্ছে মানে তরকারির চামিচ। তরকারির চামিচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুডিপ। মনে রাখবেন, সুডিপ, এখানে ডি যে শব্দটা, ডি শব্দটাকে বাংলাতে দ ব্যবহার করতে হয়, কারণ মালয়েশিয়ানরা এই ডি, ডি শব্দটা ডি ডি উচ্চারণ করে এবং টি শব্দটাকে ত উচ্চারণ করে। মনে রাখবেন। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, হটপট, এটা হচ্ছে একটা হটপট। এটা, এটার মধ্যে কোনো কারেন্টের লাইন দিতে হয় না। আমরা অনেকেই জানি হটপট মানে কি, হটপট চিনে থাকি, কিন্তু এই হটপটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্রিউক। প্রিউক হচ্ছে হটপট, এবং যেটাকে কারেন্টের লাইন দিয়ে আমরা রাইস কুকারভাবে ব্যবহার করি সেটাকে বলা হয় প্রিউক নাসি। এবং যে হটপট, এই হটপটকে বলা হয় শুধু প্রিউক। মনে রাখবেন, প্রিউক। তারপরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কাটাকাটি করার বোর্ড। হ্যাঁ, পেঁয়াজ মরিচ কাটাকাটি করার বোর্ড। এই বোর্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাপান মমতং। পাপান মমতং, সাধারণত পাপান হচ্ছে যে কোনো বোর্ডকে পাপান বলা হয়, আর যে মেমতং যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, মেমতং হচ্ছে কাটাকাটি করা। কাটাকাটি করার বোর্ড যেহেতু, এই জন্য এটার নাম হয়েছে পাপান মমতং। মনে রাখবেন। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাউলের চামিচ। হ্যাঁ, খোর্ধা চামিচ, এটা হচ্ছে ডাউলের চামিচ। এই ডাউলের চামিচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন্ডুক। মনে রাখবেন, এ ডাউলের চামিচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন্ডুক। ডাউল কিংবা দুধ আমরা যে চামচ দিয়ে নিয়ে থাকি সেটাকে বলা হয় সেন্ডুক। তারপরে
আমরা বাংলাতে বলি জক, মালয়েশিয়াতে এই জককে মালয় ভাষায় বলা হয় জুক। হ্যাঁ, জুক হচ্ছে পানির যে যে জগে আমরা পানি রাখি, হ্যাঁ, পানি কিংবা শরবত কিংবা জুস রাখি, এই জককে বলা হয় জুক মালয়েশিয়ান ভাষায়, একে বলা হয় জুক। বাংলাতে আমরা জগ বলে থাকি কিন্তু মালাইরা বলে জুক, মনে রাখবেন এটা হচ্ছে জুক। এবং যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা মালয়েশিয়াতে সাম্বাল তৈরি করে থাকি। বাংলাদেশে এটাকে পাথরের সেচুনি বলা হয়, পাথরের সেচুনি, সো এটাকে মালয়েশিয়াতে বলা হয় লেসুং বাতু। হ্যাঁ, লেসুং বাতু, লেসুং হচ্ছে সেচুনি আর বাতু হচ্ছে পাথর। হ্যাঁ, সো পাথরের সেচুনি, এটাকে মালয়েশিয়াতে ব্যবহার করা হয় সাম্বাল তৈরি করার জন্য, ভর্তা টত্তা বানানোর জন্য। তারপরে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন, যেরকম চেয়ার, চেয়ারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরুসি, কেরুসি হচ্ছে চেয়ার। তারপরে জাম, আমি এর আগে যে ছবিতে দেখিয়েছি জাম হচ্ছে গড়ি, জাম হচ্ছে গড়ি, মনে রাখবেন জাম হচ্ছে গড়ি। তারপরে পেম্বারিসান, পেম্বারিসান হচ্ছে স্কেল। হ্যাঁ, স্কেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেম্বারিসান। তারপরে টেবিলকে বলা হয় মজা, মজা হচ্ছে টেবিল, যে টেবিল পড়ার টেবিল হতে পারে কিংবা অফিস আদালতে যে টেবিল ব্যবহার করা হয় সেই টেবিলকে বলা হয় মজাক। তারপর হচ্ছে কলম, কলমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেন। হ্যাঁ, ইংলিশ শব্দ এটা, মালয়েশিয়াতেও পেন পেন বলে থাকে। হ্যাঁ, পেন, আর যেটা পেন্সিল, পেন্সিলকে বলা পেন্সিলই বলা হয়, আর কলমকে বলে পেন, মনে রাখবেন। তবে অভিয়াস আজকের ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে, সো এই পুরোটা ভিডিও দেখলে আশা করি আপনাদের অনেক কিছু শেখার হবে। তো আজকের ভিডিওটি যারা কন্টিনিউ করবেন, এই ভিডিওটি দেখে আপনাদের মানে কোনো যন্ত্রপাতির ঘরে যে ব্যবহার করা হয় এই যন্ত্রপাতির নাম বাকি থাকবে না। তবে অভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।